আমরা চলে এসেছি আবার লাল কাঁকড়া বিচ বা দক্ষিণ পুরুষোত্তম বিচের কাছাকাছি, যেখানে A1 বিচ রিসর্ট আছে। A1 বিচ রিসর্টে আগেও আমরা এসেছি আপনাদের কাছে, আমরা দেখিয়েওছি, ডেসক্রিপশন বক্সে আবার লিংক দিয়ে দেবো, আগেরটাও দেখতে পারেন। এখন সেই A1 বিচ রিসর্টে সুইমিং পুল হয়ে গেছে। আমরা এই যে দেখতে পাচ্ছি এই সাইডটায় দেখছেন যে বিচ, এইখানে ঠিক যখন জোয়ার আসে জলটা অনেকটা কাছে চলে আসে, ভালো স্নান করতে পারবেন, কোনো অসুবিধা নেই। মন্দারমণি এত কাছে, এই যে দক্ষিণ পুরুষোত্তম বিচ, মানে চাউলখোলা থেকে এইটা আসতে গেলে আপনাদের কম সময় লাগবে মন্দারমণির থেকেও, এটা আরও কাছে। কিন্তু যাই হোক, যে কোনো কারণেও এখনও এটা অতটা ডেভেলপ করেনি, কিন্তু এই পরিবেশটা আমার বেশি ভালো লাগে। সন্ধ্যের পর থেকে একটুখানি লোকজন কম, নিজেদের মধ্যে সময় কাটাতে হবে। চাইলে এখান থেকে মন্দারমণি বা দীঘা তো চলে যেতেই পারেন, কারণ এখন মেরিন ড্রাইভ রোড হয়ে গেছে। এই যে দেখছেন এপাশ থেকে, এই যে বাকিপুর জুনপুর, তারপর বগুড়ান জলপাই, এই দিক থেকে এসে সোজা এই রাস্তা ধরে আপনারা মন্দারমণি চলে যেতে পারবেন। তারপর ওখান থেকে তাজপুর হয়ে দীঘা চলে যেতে পারবেন। একসাথে অনেকগুলো বিচ কানেক্টেড হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। চলুন আমরা A1 বিচ রিসর্টটা এবারে দেখে আসি। এই যে রাস্তাটা দিয়ে একটু ঢুকেই ডান দিকে A1 বিচ রিসর্টটা, তার আগে এই যে দোকান রয়েছে, ওনাদেরই চেনাশোনা, ওনাদেরই লোকজনের দোকান। চলুন ওনার সাথে একটু কথা বলি, এখানে যদি এমনি ঘুরতে এসে কেউ যদি খেতে চায়। আচ্ছা দাদা, যদি ধরুন এই দক্ষিণ পুরুষোত্তম বিচ ঘুরতে এসে দুপুরের খাওয়া কেউ খেতে চায়, তাহলে আপনার কাছে পেয়ে যাবে তো? আচ্ছা, সেক্ষেত্রে যদি দেশি মুরগির মাংস, আপনি বলছিলেন এই মাত্র, তো দেশি মুরগির মাংস গোটা একটা কিনে নিল, আপনাদের এখানেই পাওয়া যায় আশা করি, তো সেটা কিরকম পড়ছে আপাতত এই মুহূর্তে? সব খরচা ওনাদের আর 100 টাকা মুরগি, ওজন হিসেবে মুরগির যা দাম পড়বে সেটা নিয়ে প্লাস আপনাদের 100 টাকা করে পার, মানে রান্নার জন্য পার কিলোতে দিতে হবে। হ্যাঁ, আর সঙ্গে ভাত ডাল এইসব থালি পাওয়া যায় নাকি? আপনারা এখানে এসে ধরুন এই বিচটা একটু ঘুরতে এলেন সকালবেলা, যদি থাকার ব্যবস্থা যদি নাও পান কখনো, তো যদি শুধুই ঘুরতে এলেন তো দাদার কাছে আপনারা লাঞ্চ পেয়ে যাবেন। 9635733719, আরেকবার বলে দিন, 9635733719, নাম বরুণ পাল। শুনে নিলেন নাম আর ফোন নাম্বার, আপনারা ফোন করে নেবেন আসার আগে, যে পাবেন কিনা খাবার দাবার পাবেন কিনা জেনে নিতে পারেন। দেখতে পাচ্ছেন কার্ড, আমি শেয়ার করে দেবো আপনাদের সাথে কার্ড নাম্বার, দেখে আপনারা ফোন করুন, খালি থাকলে অবশ্যই যোগাযোগ করুন, এসে থাকুন, খুব ভালো লাগবে, প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর। আমরা দাঁড়িয়ে আছি ঠিক এই যে পুল সাইডে, দেখতে পাচ্ছেন A1 বিচ রিসর্টের সুইমিং পুল সুন্দরভাবে ওপেন হয়ে গেছে। চলে আসুন, এখানের কি রুম ট্যারিফ আমি জানাচ্ছি, নিচে অনেকগুলো রুম আছে, ওপরেও আছে, আমি বললাম ওপর থেকে যাতে সুইমিং পুলটা ভালো দেখা যাবে সেই জন্য আমি ওপরের রুম আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা 203 নম্বর রুম দেখাচ্ছি, এই সাইডে 201, 202, 203 এইগুলো রয়েছে, আর জাস্ট ওই দিকটা সিঁড়ি দিয়ে উঠে যদি আপনারা বাঁ দিকে চলে যান, আর ওই দিকটা এই যে সমুদ্রের সামনের একদম 205টা আছে, এটা একটু অপোজিট সাইডে, কিন্তু ব্যালকনি থেকে আপনারা সমুদ্রের ভিউ পাবেন। দেখুন রুমটা শুধু দেখুন, মানে প্রচুর সুন্দর, একদম টাইলস বসানো, খুব সুন্দর, আর দেয়ালের পেন্টিংটা দেখুন, জানালা
সোফা দেয়া রয়েছে, টিভি রয়েছে, এসি, জামা কাপড় রাখার জায়গা, টেবিল, গরমে একেবারে ঘেমে নিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। তবু দেখুন আপনাদের জন্য কিন্তু আমি ভিডিওগুলো বানাচ্ছি, যাতে আপনারা একটু আগে থেকে ইনফরমেশান পেয়ে যান কোথায় কি, মানে যেরকম ব্লগাররা সবাই আপনাদের হেল্প করার জন্য করেন। তো নিজের ঘোরা যতটা না হয়, এটা একটা কাজের মতো, তো কাজেই কষ্টটা কিন্তু অনেক বেশি হয়, কাজেই আপনারা কিন্তু ভুলে যাবেন না আমাদের। ইনফরমেশান যেমন পাচ্ছেন তেমনি একটু সাবস্ক্রাইব লাইক শেয়ারগুলো করবেন প্লিজ প্লিজ, না মানে এটা একটা রিকোয়েস্ট আবদার। তো চলুন দেখুন কার্টেন, নিট অ্যান্ড ক্লিন কার্টেন। আগেও দেখিয়েছি যে এই যে পাশ বালিশ দেওয়া থাকে আমার ভীষণ পছন্দ, ওইটা একটা পাশ বালিশ দেওয়া রয়েছে। এটা ডবল বেড রুম, এই রুমগুলোর ট্যারিফ হচ্ছে 2500, আর এখানে তিনজন এনারা মোটামুটি অ্যালাউ করে দেন, আর নইলে আরও বেশি থাকতে চাইলে বা ধরুন এক্সট্রা বেড যদি দরকার লাগে তাহলে 2500 সাথে আরও 500 এক্সট্রা আপনাকে পে করতে হবে। আর এই যে বাথরুম, বাথরুমটাও একবার দেখিয়ে দিই, নিট অ্যান্ড ক্লিন যাকে বলে। যেহেতু দীঘা বা মন্দারমণিতে ওভার ইউজ হয়েছে, সমস্ত জিনিসগুলোর কন্ডিশন অত ক্লিন থাকে না, কিন্তু এইগুলো এখনও পর্যন্ত কম ইউজ হচ্ছে, কম লোক এখনও ওইগুলো ওই দিকের থেকে কম, যার জন্য দেখুন কি সুন্দর আপনার মানে একেবারে বাড়ির ফিলিংস আসবে এত পরিষ্কার। যেহেতু এটা ক্লিন আছে সেই জন্য 203 নম্বর রুমটা দেখালাম, তো ওনাদের বললাম আপনারা আমাকে একটুখানি সমুদ্রের ভিউ যেটা থেকে পাওয়া যায় সেই রুমটা একবার দেখান, তো দেখি ওটা যদি দেখানো যায়। ওই এখানে আচ্ছা দেখুন এই যে সোজা দেখা যাচ্ছে সমুদ্র, আর এইটা হচ্ছে 205 নম্বর রুম। এই রুমটা আমার খুব ভালো লাগে, সামনেই এই রুমটা, এখনো বেডটা ইয়ে করা হয়নি, অ্যারেঞ্জ করা হয়নি, কেননা এই জাস্ট গেস্ট গেছে। তো দেখুন এই যে সোফা সেম মোটামুটি, শুধু এই যে দেওয়ালের পেন্টিংটা আলাদা, পেন্টিংটা এখানে অন্যরকম, প্রত্যেকটা ঘরের আলাদা আলাদা পেন্টিং। ফলস সিলিং করা রয়েছে দেখুন, এসি, পাখা, এইটা একমাত্র ব্যালকনি রয়েছে। এইটা একটা সুবিধে, এই রুমটা বলছিলাম না বারবার যে এই রুমটা পারলে যদি পাওয়া যায় তাহলে খুব ভালো হয়, কেননা এই রুমটা হচ্ছে উইথ ব্যালকনি। আমি আর টয়লেটটা দেখাচ্ছি না কেননা এখনও ক্লিন হয়নি। তো এখানে ওই সেম বেড রয়েছে, বড়ই বেড রয়েছে, অসুবিধা কিছু নেই। আর এই দেখুন সামনে একটা বিল্ডিং রয়েছে, তার টেরাসটা সামনে দেখা যাচ্ছে, কিন্তু কোনো অসুবিধা নেই যেহেতু এখনও ওপরে দোতলা ওঠেনি, এটার আপনারা পুরো সি ভিউটা পাচ্ছেন। দেখুন শুধু একবার, কোথাও যেতে হবে না, শুধু ব্যালকনিতে বসে বসে সময় কাটান। আগেও আমি বলেছিলাম যে বাড়ির বয়স্ক বৃদ্ধ যারা মানুষ আছেন নিয়ে চলে আসুন, এখানে বসে বসে রিল্যাক্স করে এসিতে থাকবেন, রেস্ট নেবেন, দরকার হলে পাশেই এই যে দেখুন এই যে রামকৃষ্ণ মিশনের ওই যে ওখানটা দেখা যাচ্ছে, ওখানে গিয়ে সন্ধ্যা আরতি দেখবেন, সকালে মঙ্গল আরতি দেখবেন। আর এই যে সুইমিং পুল, সুইমিং পুলের মজা নেবেন। নিচে রয়েছে ইনহাউস রেস্টুরেন্ট, ব্রেকফাস্ট থেকে ডিনার সব কিছু আপনারা পেয়ে যাবেন। আর এই যে সুইমিং পুল, আর তার সামনে এই যে সমুদ্র, সব কিছু এক মানে ছাদের তলায়, খুব কমই পাওয়া যায় তাই না? সুইমিং পুল, সমুদ্র, ইনহাউস রেস্টুরেন্ট, আর তার সাথেও এত সুন্দর রুম, সেটাও আবার মাত্র 2500 টাকায়। তো অবশ্যই তাড়াতাড়ি চলে আসুন A1 এই বিচ রিসর্টে দক্ষিণ পুরুষোত্তমপুর। আমার ভিডিওটা লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, দেখে বুঝতেই পারছেন এই গরমের অবস্থাটা। তো আপনাদের কাছে একটুখানি রিকোয়েস্ট রইল, একটু সাবস্ক্রাইব করে দেবেন আর সবাইকার সাথে শেয়ার করবেন। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানবেন, কমেন্ট আমার পড়তে খুব ভালো লাগে, আপনারা খুব সুন্দর সুন্দর লেখেন, সেগুলো আমার কাজকে আরও বেশি ইন্সপায়ার করে। তো আপনারা কমেন্ট অবশ্যই করুন, কমেন্ট বক্সে কি দেখতে চান, কেমন লাগলো ভিডিওটা, আমার কোথায় মানে কমতি আছে সেগুলোও আপনারা বলুন,
কেননা আমার শেখার তো কোনো শেষ নেই, দিনের দিন আরও শিখছি আরও শিখছি, চেষ্টা করে যাচ্ছি। তো আপনারা প্লিজ আমাকে হেল্প করুন। এই যে সমুদ্র আর এই যে সুইমিং পুল দেখতে দেখতে শেষ করছি ভিডিওটা। টাটা।